এখন এই মানুষগুলো দোয়া করছেন তিনজন, এইভাবে বলছি ইউহান্না, বাউলাস এবং শামউন। হ্যাঁ, অথবা অন্য বর্ণনা আছে সাদেক, মাসদুক এবং শামউন, তারা দোয়া করছেন, এদিকে দুর্ভিক্ষ চলছে। এখন জনগণ তাকে বলা শুরু করলো যে ইন্না তাতায়্যারুনা বিকুম, তোমাদেরকে আমরা এখন অশুভ মনে করা শুরু করেছি, তোমাদেরকে আমরা অশুভ অলক্ষণ মনে করছি। সূরা ইয়াসিন পড়ে দেখেন, আমরা তোমাদেরকে অলক্ষ বলি না, কুলক্ষণ অলক্ষণে এরকম কথা বলি না, তোমাদেরকে আমরা এখন অলক্ষণে মনে করছি। যদি তোমরা এই তোমাদের এই দাওয়াত বন্ধ না করো, আমরা তোমাদেরকে রজম করে হত্যা করো। এবার রজমের প্রিপারেশন নেওয়া হচ্ছে। এবার সেই ঘটনা, এবার ওই মদিনা, মানে মদিনা মানে কিন্তু নগর, মদিনা মানে একটা শহর, মদিনা মানে ওই ওই শহরের দূরবর্তী একটা জায়গা থেকে, দূরবর্তী জায়গা মানে কোনটা, ঢোকার এন্ট্রেন্সটা, ওই যে হাবিবে নাজ্জার মনে আছে, একজন ব্যক্তি দৌড়ে আসলো, দৌড়ে আসলো, দৌড়ে এসে তখন তার ওই ব্যক্তি কওমকে বলছে, হে আমার কওম, এই রাসূলদের অনুসরণ করো। সুবহানাল্লাহ, কোন ব্যক্তি এটা? তাহলে এখানে আমাদের যারা সাধারণ মুসলিম আছে, আমাদের শিক্ষা আছে নাকি? হাবিবে নাজ্জার কত বড় একটা সাহসিকতার পরিচয় দিল এখানে দেখেন। সে দৌড়ে এসে যখন শুনতে পারলো যে ওই রাসূলদেরকে হত্যা করার প্রিপারেশন নেওয়া হয়েছে, দৌড়ে এসে কওমকে বলছে, হে আমার পুরো কওম, তোমরা রাসূলকে অনুসরণ করো, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা সেই রাসূলদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছে না এবং তারা হেদায়েতপ্রাপ্ত আছে। সুবহানাল্লাহ, ওয়ামা আলিয়া লা আ'বুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তাকে এবার এই হাবিবে নাজ্জারকে ধরা হয়েছে, তুইও আরেক এই গ্রুপে আসিস তাহলে, ওকেও ধরে মানে মারার প্রিপারেশন নেওয়া হয়েছে এবং তার রজমটা আগে করা হয়েছে আর কি। এই তাফসির বলছে যে এই রজমটা আগে করা হয়েছে, শেষ পর্যন্ত এই রাসূলদেরকে হত্যা করা হয়েছে কিনা এটা আমি স্পষ্ট করে পাইনি, কিন্তু এই হাবিবে নাজ্জারকে যে হত্যা করা হয়েছে এটা স্পষ্ট করে পেয়েছে, একদম স্পষ্ট করে জানা লাইনে আসছে এই জিনিসটা। এখন এই তাকে ধরা হলো, তুইও তাদের গ্রুপের মধ্যে একজন, তো সে বলছে ওয়ামা আলিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি কেন আল্লাহর ইবাদত করব না? তার অ্যান্সারটা এরকম, আমি কেন আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে এভাবে সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে? কোন লজিকে আমি তার ইবাদত করব না? মানে তাওহীদের যত রকম সংজ্ঞা তিনি শেখালেন, বললেন, বুঝালেন, মানুষ বুঝতে চাইল না। এবার তাকে রজম করা হচ্ছে এবং সুবহানাল্লাহ, ওয়ামা আলিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দূনিহি আলিহা ইন ইউরিদনি আর-রহমান বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়া ওয়া লা ইউনকিযুন ইন্নি ইযাল লা ফি দলালিম মুবিন। তিনি বলছেন যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর আমি ইবাদত না করে আমি কার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনো কল্যাণ করতে চান কেউ ঠেকাতে পারবে না, আল্লাহ পাক যদি কোনো অকল্যাণ করতে চান কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর আমি যদি এই তাওহীদ জানার পরেও শিরকে যাই তাহলে আমি স্পষ্ট বিভ্রান্তির মতো থাকব। তার লজিকগুলো কত চমৎকার। এবার তাকে হত্যা করা হচ্ছে আর কি। হ্যাঁ, সুবহানাল্লাহ, ইন্নি ইযাল লা ফি দলালিম মুবিন ইন্নি আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সে বলছে ইন্নি আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমরা আমাকে হত্যা করছো কিন্তু জেনে রাখো যে আমি, তোমরা শুনে রাখো, জেনে রাখো না, ফাসমাউন তোমরা শুনে রাখো, তোমরা আমাকে হত্যা করছো করো কিন্তু শুনে রাখো যে আমি ইমান এনেছি আমার রব এবং তোমাদের সবার রবের প্রতি, আমি তোমাদের এইসব তন্ত্রমন্ত্র শিরিক কুফর এসবে বিশ্বাস করি না। এবং এই রজমে যখন তার মৃত্যু হয়ে যায়, বলা হচ্ছে যে মৃত্যুর আগেই অথবা মৃত্যুর সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ঘরটা দেখালেন সুখা, এবং তাকে বলা হচ্ছে যে ক্বিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সুবহানাল্লাহ, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তখন যে বলছে হায় আমার, হায় আমার জনপদ, হায় আমার কওম, যদি তারা জানতো, যদি তারা বুঝতো যে আল্লাহ পাক আমাকে কী পরিমাণ নিয়ামত দিয়েছেন, কোন জান্নাতে আমি আছি, এইটা যদি আমার জনগণ বুঝতো তাহলে সবাই ইমান নিয়ে আসতো। দেখেন কোরআনে এই ব্যক্তির নাম উল্লেখ করা হয় নাই, ওয়াজামিন আকসাল মদিনাতি রাজুল, মানে দূরবর্তী জায়গা থেকে একজন লোক ছুটে আসছে, কে সেই লোক আল্লাহর কাছে এটা বড় কথা নয়, মানে নামটা কী সেটা বড় কথা না, তার আকীদাটা কী, তার আমলটা কী, তার তাওহীদটা কী, এটা হচ্ছে বড় কথা। তো এখন এই হাবিবে নাজ্জারের এই শাহাদাত হয়ে গেল এবং আনতাকিয়া বাসীর উপরে এবার কী হলো আল্লাহ পাক সেটাও বলছেন। তাওহীদের স্পষ্ট দাওয়াত পাওয়ার পর যখন তারা স্বীকার করলো না, তারা আবু জেহেলের মতো আচরণ করলো, আবু লাহাবের মতো আচরণ করলো, উদ্বা সাহেবের মতো আচরণ করলো, ওই ফেরাউন নমরুদ তাদের মতো আচরণ করলো, হিস্ট্রি কিন্তু একই, সব একই জনপদে ঘুরছে গেলে, এই মুশরিকদের মতো আচরণ যখন অব্যাহত থাকলো, আল্লাহ পাক বলছেন যে আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই,
আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, কোনো বাহিনী নাজিলও করি নাই, শুধু ছিল এটা সাইহাতান ওয়াহিদা, একটা মাত্র বড় বিকট চিৎকার। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা বজ্রনিনাদ, প্রচণ্ড শব্দে আল্লাহ পাক পুরো কওমকে ধ্বংস করে ডেকে দিলেন। একশেষ এই কওমে কতজন মানুষ ছিল, হয়তো বা 1,00,000, 2,00,000, 3,00,000, 4,00,000, 5,00,000, 10,00,000, আল্লাহ ভালো জানেন। এর মধ্যে চারজন ব্যক্তির নাম আমরা পাচ্ছি তাওহিদপন্থী। ওই চারজন ব্যক্তিকে কেন্দ্র করে সূরা ইয়াসিন আয়াত নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হয়তো হাজার হাজার মানুষ ছিল, কিন্তু আমরা আবু বকর, উসমান, ওমর, আলীর নাম মনে রাখছি। আসহাবুল কাহফের মধ্যে হয়তো হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল, কিন্তু আমরা ওই সাতজন বা নয়জন যুবকের কথা মনে রাখছি। খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় হয়তো লাখ লাখ মানুষ ছিল সমাজের মধ্যে, কিন্তু আমরা মনে রাখি ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের কথা, বিবি সারা আলাইহিস সালামের কথা, হাজরা আলাইহিস সালামের কথা, এই কয়জন মানুষের কথা, ইসমাইল, ইসহাক। এরকম প্রত্যেক যুগে যুগে আপনি দেখবেন যে তাওহিদপন্থী মানুষের সংখ্যা কিন্তু কম এবং আল্লাহ পাকের অনুগত বান্দাদের সংখ্যা খুব কম। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আন্তাকিয়াবাসীর এই ঘটনাটাকে সূরা ইয়াসিনের এই 13 থেকে প্রায় 32 নম্বর আয়াত পর্যন্ত পুরোটা নিয়ে আসছেন। এবং এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজগুলো দিতে যাচ্ছেন সেটা হলো, পয়েন্ট আকারে ফাইন্ড আউট করি দেখুন, এক, ফার্স্ট অফ অল রাসুলদের কাজ যারা করবেন, মানে রাসুলের কাজ মানে কি, দাওয়াতি কাজ, তাবলিগের কাজ, মানুষকে তাওহিদের প্রচার করবেন, প্রসার করবেন, দিনের ফিকির করবেন, দিন নিয়ে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন, তাদেরকে সর্বপ্রথম আগে তাওহিদপন্থী হতে হবে। হ্যাঁ, তাওহিদপন্থী মানে এই ভেজাল তাওহিদপন্থী না, এই তাওহিদ না যে আমি তাগুতও মানি আবার ইয়াও মানি, মানে ইসলামও মানি আমি তাগুতও মানি, আমি কুফুরও মানি, আমি সুদও মানি, হ্যাঁ আমি দলীয় বিভাজনও মানি, আমি কি বলবো যে ব্যক্তি পূজাও করি, আমি শায়েখ পূজাও করি, আমি সবই করি, আবার তাওহিদও আছে, মানে এই এইরকম গোলানো মার্কা তাওহিদের কোনো কাজ নাই বাংলাদেশে। যদি বাংলাদেশে আমরা ইসলাম নিয়ে বড় স্বপ্ন দেখি তাহলে আগে তাওহিদের ডেফিনেশন শিখতে হবে। তাওহিদ কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই, এই কথা স্পষ্ট করে আমাদের বলার মতো সৎসাহস থাকা উচিত এবং বলার মতো যোগ্যতা থাকা উচিত, বোঝানো, মানুষকে বোঝানোর ক্ষমতা থাকা উচিত যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, মানে আমি কালিমা পড়েছি এদিকে আমি কবরও সেজদা করব, আমি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ এখন আমি কি মানে মৃত মানুষের কাছে পূজা করতে পারি, আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ পাক ছাড়া অন্য কারো বিধানের সামনে দাসত্ব করতে পারি? এই জিনিসগুলো আমাদের স্পষ্ট করে বোঝা উচিত আগে, যে তাওহীদের উপর থাকা এবং তাওহীদ বোঝায়, তাওহীদের দাওয়াত মানুষকে দেওয়া। আপনারা কিতাবু তাওহীদ, শিরিক কী ও কেন, এই টাইপের অনেকগুলো বই পাবেন বাজারে, এগুলো পড়লেও তাওহীদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আর সব তাওহীদ একসাথে এস্টাবলিশ করা যায় না, ধাপ থাকে, ব্যক্তি পর্যায়গুলো আগে আমরা সংশোধন করব, আমাদের পরিবারটাকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আস্তে আস্তে আমরা তাওহীদ দাওয়াত মানুষকে দেব। আল্লাহ পাক যখন কবুল করবেন দেখবেন ইনশাআল্লাহ তাআলা, শুধুমাত্র আমরা আমাদের সমাজ কেন, আখিরুজ্জামানের হাদিসগুলো বলছে যে ইসলাম পুরো বিশ্বের প্রতিটা ঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ, একটা কাঁচা ঘর বাকি থাকবে না, একটা পাকা ঘরও বাকি থাকবে না, এমনটাই হাদিস এসেছে, একটা কাঁচা ঘরও বাকি থাকবে না, একটা মানে পাকা ঘরও বাকি থাকবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে না। এটা হবে ফিউচার, ওয়ার্ল্ডের ফিউচার এইটা, যত ফিউচারের কথাই মানুষ বলুক না কেন, ভিশন 2030, 2040, 2050, হ্যাঁ ভিশন কবলাল কেয়ামা, মানে ভিশন ইমামুল মাহাদী আর ভিশন ঈসা আলাইহিস সালাম হচ্ছে যে পৃথিবীর প্রতিটা ঘরেই তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ না করে আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহ পাকের হুকুম, হয়ে গেছে উদিয়াল আমর, লেখা হয়ে গেছে এটা। এখন আমরা আগে, তাহলে আমাদের দায়িত্ব কি ভাই, আগে তাওহীদ শিখতে হবে, এবং তাওহীদ তো একা একা শেখা যায় না, স্পেশালি আপনারা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন সবাই তো আর একা একা পড়ে কেউ আলেম হয়ে যেতে পারবো না, পারবেন? অতএব এখানে দৃষ্টিভঙ্গি আগে প্রশস্ত রেখে উলামায়ে কেরামের দ্বারস্থ হন, উলামায়ে কেরামের দ্বারস্থ হওয়ার সময় সাম্প্রদায়িক হয়ে যাবেন না যে আমি এই আকিদা ফলো করি, এই মানহাজ ফলো করি, এই মাজহাব ফলো করি, বাস ইনাদেরকেই ধরে বসে থাকবো আর কারো কাছে যাবো না, এই চিন্তাটাও ঠিক না, কারণ জ্ঞান কিন্তু সবার কাছেই আছে, জ্ঞান সবার কাছেই আছে। আপনি যদি বলেন যে আমি হানাফি মাজহাবের সব মানি আলহামদুলিল্লাহ, আমি শাফিঈ মাজহাবের সব মানি আলহামদুলিল্লাহ, আহমদ বিন হাম্মাদ রাহিমুল্লাহকে শ্রদ্ধা করি তার জ্ঞান আমি নিব ইনশাআল্লাহ, ইমাম মালিক রাহিমুল্লাহকে শ্রদ্ধা করি তার জ্ঞান নিব, আপনি অনেক বেশি জ্ঞান পাবেন, অনেক বেশি জ্ঞান পাবেন। আর যদি এত কিছু বোঝার ক্ষমতা আপনি না থাকে, কমসে কম একটা স্কুল অফ থট ফলো করেন, সমস্যা কি, সাধারণ মানুষ আমার অত কিছু বোঝার ক্ষমতা নাই ভাই, আমি একজন ইমামকে ফলো করি, ব্যাস হয়ে গেল, এতটুকু যথেষ্ট। এখন আমাদের প্রথম কাজ হলো তাহলে প্রিয় ভাইয়েরা,
তাওহীদ শেখা এবং তাওহীদ শেখার জন্য উলামায়ে কেরামের দারস্থ হওয়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং এই জায়গায় আমরা কিন্তু সাম্প্রদায়িক হব না, আমরা সংকীর্ণ চিন্তা ভাবনা করব না, আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে প্রশস্ত রাখার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। সেকেন্ড পয়েন্টটা আমরা ফাইন্ড আউট করতে পারি, দেখুন দাওয়াত দেওয়ার সময় রাসূলগণ কিন্তু ধনী গরিব ভেদাভেদ করে দাওয়াত দেন। হাবিবে নাজ্জার কী ছিল পেশা? একজন কাঠমিস্ত্রি। আমরা তো রিক্সাওয়ালাকে দাওয়াত দিয়ে গিল্টি ফিল করি, আমাদের প্রেস্টিজ ইস্যু হয়, ওকে দাওয়াত দিব কিসের ইসলামে? হ্যাঁ, তো আমরা সমাজে ছোট বড় ধনী গরিব পাপি ফাসেক জালেম মুত্তাকি সব শ্রেণীর মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। যাবেন এই দাওয়াতি কাজটা হবে দুইভাবে, একটা হচ্ছে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত, অমুসলিমদের মাঝে তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত। এখানে তো অমুসলিম সোসাইটি ছিল আন্তাকিয়ায়, তো অমুসলিমদের মাঝে তাওহীদের দাওয়াত এটা বেশি জরুরি বাংলার মাটিতে, কারণ এখন প্রচুর মানুষ দিন দিন কিন্তু অমুসলিম হয়ে যাচ্ছে মুসলিম থেকে, আপনারা জানেন কি না জানি না। যারা পার্বত্য অঞ্চলে, বর্ডার এলাকায়, উত্তরাঞ্চলে, বিভিন্ন জায়গায়, আমরা তো সফর করি, আমরা তো জানি বিভিন্ন জায়গায় এমন এমনও ঘটনা ঘটেছে যে মানুষ দলে দলে খ্রিস্টান হওয়া শুরু করেছে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এখন সশরীরে নাই, তা তিনি কি রেখে গেছেন আমাদের জন্য? এই দিনটাই তো। তা আমরা, আমার পকেটেও তসবিহ দানা আছে, গুনতে সহজ লাগে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা গুনা তো সহজ, বসে বসে দরুদ পড়া তো সহজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের হেফাজত করা তো এত সহজ না। তাহলে কোন কাজটা করলে আমরা বড় মুখ করে রাসূলের সামনে দাঁড়াতে পারবো কি আমাদের দিন, তার দিনের হেফাজত করলে? তো আমরা অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ তো করছি না, যারা করছে তাদের সংখ্যা খুবই কম, আর যে দলে দলে দিন দিন মানুষ মুসলমান থেকে অমুসলিম হচ্ছে এই ফিকিরও আমাদের নাই, এই ফিকিরও আমাদের মধ্যে নেই। আমরা তো পড়ে আছি ভাই, সত্যি কথা বলতে আমরা পড়ে আছি হাত বাঁধা নেই আর কি। হাত বাঁধবো কোথায়? পায়ে পা কি কেমন করে লাগবো? কেনি আঙ্গুল কেনি আঙ্গুল নাকি গোড়ায় গোড়া? মানে আমাদের চিন্তাভাবনাগুলো অনেক বিশাল, আমরা একদম মানে ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, আমরা চিন্তা করতেছি একদম ইসলামিক রেভলিউশন, খিলাফা, এই সেই, অথচ বাস্তবিক অর্থে আমাদের চিন্তা কোন জায়গায়? কেনি আঙ্গুলে না গোড়ায়? আপনি হাতটা উঠাবেন না উঠাবেন না, আপনি বাঁধলেন কোথায়? অনেকের অ্যাটিটিউড এতটাই এগ্রেসিভ, মনে হয় যে হাত নিচ থেকে উপরে আসা মানে হচ্ছে অমুসলিম থেকে মুসলমান হয়েছে। আগে অমুসলিম ছিল, ভাবটা এমন যে আগে মুসলমান ছিলাম না ভাই, আগে দিন কিছুই বুঝতাম না, এখন আমি একদম পরিপূর্ণ সহিতে আসছি। তারপরে আগে আপনি সহিতে ছিলেন না। তো যারা এখন যে কোনো একটা মাজহাব ফলো করে, যেমন হাম্বলি মাজহাব ফলো করে মিডল ইস্টের মানুষরা, তারা বেশিরভাগই হাম্বলি মাজহাব ফলো করে। মানে কি মাজহাব ফলো করে দেখেন, আফ্রিকান কন্টিনেন্টের মানুষ, ইন্দোনেশিয়ার ওদিকে যাবেন মানুষ, ওখানে দেখবেন শাফাঈ মাজহাব প্রচুর, এই সাব কন্টিনেন্টের মধ্যে হানাফি মাজহাবের প্রচলনটা বেশি। তার মানে কি এরা কেউই হকের উপর নাই? এই থটসটা আমরা কোথায় পেলাম? হ্যাঁ, এমন হতে পারে যে কিছু কিছু কাজ বা আমল মাজহাবের নামে চলছে যেটা হয়তো কোরআন সুন্নাহ সমর্থন করছে না, সেক্ষেত্রে আমরা একটা সংশোধন করবো, অবশ্যই করবো, কেন করবো না? তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বড় করি, এইটাই ইসলাম নয়। এখান থেকে এখানে আসলাম মানে ইসলাম একদম আমার পরিপূর্ণ ঢুকে গেছে বিষয়টা এমন নয়, আমাদের বড় চিন্তা করতে হবে। তাওহীদ দিন দিন তাওহীদ বাংলার মাটি থেকে মানুষ শুষে নিচ্ছে, তাওহীদ তো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই, তাওহীদ তো পানির মতো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই। ব্যক্তিগত জীবনে হয়তো আমি সুন্নতের আমল করছি, ব্যক্তিগত জীবনে আমি তাসবিহ তাহলিল করছি, জিকির আজগার করছি, তাহাজ্জুদ পড়ছি, সত্যিকার অর্থে কি এটাই ইসলাম? ইসলাম বলতে এতটুকুই বোঝায়? তো এই জিনিসগুলো আমাদের একটু বড় করে ভাবা উচিত, আর ইখতলাফি মাসালাগুলোকে নিয়ে এত এত বেশি আর আল্লাহর ওয়াস্তে ঝগড়া করেন না। অলরেডি মসজিদ বাঘ হতে 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 আমরা মানে এমন একটা সময় ছিল যখন সবাই বলতো যে এইগুলা বাতিল এটাই হক, নাম বলছি না আমি, এক্স ওয়াই জেড এগুলো বাতিল এইটা হচ্ছে হক। তো পরে দেখা গেলো হকের মধ্যে হক হক ক হক খ হক গ হক ঘ এগুলো শুরু হয়েছে, আর আপনি কোথায় যাবেন? তো এখানে একটা ভালো দৃষ্টিভঙ্গি এরকম যে আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখতে পারি, আমরা সবার মতাদর্শের প্রতি শ্রদ্ধা রাখতে পারি তো কমসে কম, যে হ্যাঁ ওই ভাইয়ের কাছে কিছু দলিল আছে, আমার কাছেও আছে, তার দলিলটা কতটুকু অথেন্টিক, আমারটা কতটুকু অথেন্টিক না, এই গভীরে ঢোকার মতো জ্ঞান তো আমাকে অর্জন করতে হবে। আমি দু চারটে বই পড়ে কী বা শিখে ফেললাম, আমার দু চারটে বই পড়ে আমি কী বা শিখে ফেললাম, আর যে রেফারেন্সগুলো দেয়া আছে বইয়ের নিচে ওই রেফারেন্সগুলো ঘাটার মতো যোগ্যতা আমার হয়েছে কি না? মনে করেন একটা বই পড়ছেন, নিচে আপনার একদম সব বুখারী মুসলিম, বুখারী মুসলিম লেখা, তো এই বুখারী মুসলিম, বুখারী মুসলিমের ভিতরে ঢোকার যোগ্যতাটা কি আপনার হয়েছে কিনা, বা ওইটার উসুল আপনি বোঝেন কিনা, ওই হাদিসটা সত্যি সত্যি ওই মাসালা সাবিত করে কিনা এটা আপনি বোঝেন কিনা, ওই হাদিসটাকে নিয়ে ওই ওই দলিলটাকে নিয়ে আপনি কি অন্য কোনো মুহাক্কিক আলেমের কাছে গিয়েছেন কিনা, তাদের জবাবটা শুনেছেন কিনা,
আমরা অনেক ছোট অনেক ছোট জায়গা আছি ভাই, আমি একটু খোলামেলা কথা বলছি, আমি আমরা এখন অনেক ছোট পরিসরে চিন্তা করছি। ইসলামের এগেনস্টে যারা কাজ করছে ওরা অনেক বড় করে চিন্তা করছে, ওরা দিন দিন মানুষকে অমুসলিম বানাচ্ছে। আপনি একটু সফর করেন, আল্লাহ পাক তো বলেছেন সফর করো, জমিনে ঘোরো, দেখো দেখো দিনের ফানজুর কাইফা কান আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহ পাক ঘুরতে বলেছেন, দেখতে বলেছেন, সফর করে দেখতে থাকেন যে কী অবস্থা চলছে, কী অবস্থা চলছে। আমরা বিশ্বাস করেন মানে আমরা ঢাকায় যে বাসা থাকি ওই বাসার সামনে যে গলি ভাড়া বাসা আমাদের, আমরা প্রায় দেখি যে দশজন বিশ জন ছেলে পেলে আড্ডা মারে গোল করে। তো প্রথমে ভাবলাম যে মেয়েটে দেখে হয়তো, ছেলেরা তো এগুলোই করে না। পরে দেখলাম ওই পাঁচ মিনিটের মধ্যে একজন গাঁজা বানায় ফেললো আর চার পাঁচজন টানে টানে শেষ। আর আমি যে দেখ চোখে দেখলাম, আমি বড় জোর একটা ধমক দিলাম একটা, যদি কালকে দেখি কান ফাটায় ভালো ভাই, আমি গতকালকে কথা বলছি এরকম। তো এখন আমি তো আর কিছু করতে পারবো না, তা আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা দিতেন আমি তখন অ্যাকশন নিতে পারতাম। তো এই হলো যুব সমাজের অবস্থা, এদের বয়স 15-20 বছরও না, 15-20 বছরের যুব সমাজের অবস্থা আজকে ভয়াবহ। প্রশাসনের ভাইরা আছে, জিজ্ঞেস করে দেখেন কিশোর গাঁয়ের কী অবস্থা, টিকটক প্রজন্মের কী অবস্থা, এরা এমন কোনো পাপ নাই করতে বাকি রাখতেছে না, এরা কিশোরদের অবস্থা। আমাদের বাচ্চাদের অবস্থা দেখেন, স্কুল কলেজে তারা পড়ছে, ছোটো ছোটো বাচ্চারা সব তো ডিভাইস এডিক্টেড, ডিভাইস সারাদিন ডিভাইস নেই, ডিভাইস নেই, ডিভাইস নেই। ওর তো মাথার মধ্যে ওর মাথার যে মানে এনার্জিটা, যে সেলগুলো ডেভেলপই হতে দিইনি আমরা। ও যে পরিবারে বড় হচ্ছে, পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই, হৃদ্যতাপূর্ণ কোনো পরিবেশে দেখছে না, হ্যাঁ ওর খাওয়ার ঠিক নাই, ও মানে শারীরিক কসরত নাই, হ্যাঁ খালি একটা সার্টিফিকেটকে আমরা সব মনে করছি, 10-5টা প্রাইভেট পড়তেছে মনে করছি আমি আমার ছেলেকে মানুষ করে ফেলাইলাম। ইসলামের তো কোনো ফিকিরই নাই, কোরআন পড়তে জানে না, নামাজ নামাজ দূরের কথা, ওযু করতে পারে না। আমি হার্ডলাইনের কথা বলছি, নামাজ দূরের কথা, ওযুই করতে পারে না। ঠিক মতো ওযু করতে হয় কীভাবে জিজ্ঞাসা করেন, ওযুর ফরজ করে জিজ্ঞাসা করেন, ওকে বলতে পারে কিনা। এই বয়সের মেয়েদের অবস্থা দেখেন, এই বয়সের মেয়েগুলো যারা ঘুরে বেড়ায় তারা মনে করে ওয়ার্ল্ডে এরা ছাড়া কেউই নাই, দুনিয়াটাই ওদের। হ্যাঁ চুল ঠিক করতে হলেও করবে, না করলেও না করতে হলেও করবে, ওর কাজই একটা চুল ঠিক করা, সারাদিন চুল ঠিক করতে থাকবে, হ্যাঁ মানে বাসায় যত মেকআপ সব একদিনে মেকআপ বের হয়ে যাবে, মানে মানুষকে দেখাতে হবে, আমাকে আমাকে মানুষ দেখুক সুন্দর বলুক। এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন, ওরা শিখিয়েছে এদেরকে তুমি সুন্দর না, তোমাকে সুন্দর হতে হবে, ব্যাস স্নো পাউডার শুরু হলো তারপর থেকে। ওকে আগে বুঝাইছে, মাথার মধ্যে ঢুকাইছে তুমি সুন্দর না, তোমাকে আরও সুন্দর হতে হবে, ব্যাস তারপর এই যে এই ক্রিম সেই ক্রিম ব্যবসা শুরু হয়ে গেল, এই পারলা সেই পারলা। মানে এই মেয়েগুলার আপনি বিশ্বাস করেন, এই টিকটক প্রজন্মের কথা বলছি, কিশোর গাঙ্গার কথা বলছি, ছেলেরা যতটা না বদ, এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বদ, অনেক বেশি। তারা চায়, কিছু কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয়, কিছু কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে। এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে 4-5টা মিলে এখন এই মেয়েটাকে রেপ করে ফেলায়, এখানে কি সম্পূর্ণ দোষ শুধুমাত্র ছেলেটারই? আমাকে অ্যান্সার দেন দেখি, ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেল ওর সাথে, ওর বাবা কী করছিল, ওর ভাই কী করছিল? তা আমরা আমাদের সোসাইটির দিকে একটু দেখেন, আমরা অনেক ছোটো জায়গায় চিন্তা করতেছি। এই যে আপনি হাত বাঁধা নিয়ে পড়ে আসেন না, পায়পা নিয়ে পড়ে আসেন, আর আপনি বলছেন আমারটা সই, ওরটা ও খারিজি হয়ে গেছে, ও ভণ্ড হয়ে গেছে, ওই হয়েছে, এগুলো এগুলো খুবই কনজাস্টেড চিন্তা আপনার, আপনার চিন্তাটা অনেক ছোটো লেভেলের। আপনি যখন ওয়ার্ল্ডকে চিন্তা শিখবেন, অর্থনীতি বুঝতে শিখবেন, ওয়ার্ল্ডের ফেতনাগুলো রিকগনাইজ করতে শিখবেন, আপনি নিজেকে লজ্জা পাবেন যে আমি কী বলে আসছিলাম এতদিন। আর আমি আমরা তো জানি আমরা ওই লাইন কিন্তু ঘেটে আসছি, আপনি কোন জায়গায় চিন্তা করছেন, কোন জায়গায় আপনার চিন্তা থেমে যাবে ওটা আমি জানি, ওর পর থেকে আমি আপনাকে চিন্তা করতে বলতে পারবো, ঠিক আছে? অনেক দ্বীপে আছে, পুরো ওয়ার্ল্ড নিয়ে ভাবেন, দেখেন আমাদের সোসাইটিগুলোর দিকে তাকান, আমাদের ইয়াং জেনারেশনকে দেখেন, আমাদের শিক্ষার দিকে দেখেন না একটু, আমাদের এই যে যুব সমাজ সামনে বসে আছে, জিজ্ঞাসা করেন যে এই 15-20 বছর তারা পড়াশোনা করেছে, তারা কতটুকু কোরআন শিখেছে, কতটুকু হাদিস শিখেছে। আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছেন, আমাদের পিছনে অনেক বরেণ্য ব্যক্তিরা আছেন, তারা এখন আফসোস করেন যে আমাদের বয়স 40 হয়ে গেছে, কোরআন শিখতে পারি নাই, 40টা হাদিস তো পড়তে পারি না, হুজুর এটা কী হবে, এটা কী হবে। এটা আপনি জিজ্ঞাসা করা মানেই তো এটা লজ্জাজনক, যে আমি তাহলে কী করলাম সারা জীবনে, তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথায় সংস্কার দরকার আমাদেরকে ভাবতে হবে, বা আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে বোঝাতে হবে জিনিসগুলো। অর্থনীতি নিয়ে কী বলবো, এটা নিয়ে বলার তো কিছুই নাই, সব জায়গায় সুদ আর সুদ। অনেক দিন আগে যে বলেছি ক্যাশলেস সোসাইটির কথা, এই ক্যাশলেস সোসাইটি এখন বাস্তব। আপনি চায়নায় যান, আপনি কোনো ক্যাশ পাবেন না চায়নায়, চায়নাতে কোনো ক্যাশই নাই, আপনাকে সব ডিজিটাল মানিতে লেনদেন এক্সচেঞ্জ করতে হবে, পুরো ক্যাশলেস সোসাইটি একটা। এবং এর চার্জের ফলে মিনিটেই মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে, মিনিটের মধ্যে মানুষ কোটিপতি, জাস্ট চার্জ কাটতে 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 কোটিপতি হয়ে গেছে। ইলেকট্রনিক মানি তো আসছেই, যখন ক্রিপ্টোকারেন্সির যুগ চলে আসবে তখন দেখবেন যে কী অবস্থাটা হয়। তা আমাদের ইকোনমিক সেকশনের এই মানে কী বলবো যে
আধুনিকায়নই বলেন অথবা আধুনিকায়নের স্রোতের সমস্যাগুলো এগুলো ফাইন্ড আউট করার মতো আলেম ওলামারও ঘাটতি আছে। যখন যখন সমাজে ক্লাসিক্যাল ট্র্যাকের বাইরে কেউ কথা বলে তখন হাসে, হ্যাঁ হাসে যে কি বলতেছে এগুলা, গোল্ড কয়েন দিনার দিরহাম এগুলো আবার কি বলে। আর যদি দিনার দিরহামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আসে, কতদিন বোঝানোর চেষ্টা করলাম, হ্যাঁ কতদিন যে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই 10 লাখ টাকা বাসায় রেখে দেন দেখেন টাকার মান কমে না বাড়ে, আর যদি 10 লাখ টাকার সমপরিমাণ জমি থাকে আপনার দেখেন এটার মান বাড়বে না কমবে, এতটুকু বোঝাতে পারতেছি না যে এগুলো সাস্টেইনেবল কোনো অ্যাসেট না। কারেন্সি ছিল গোল্ড দিনার এবং সিলভার দিরহাম, তো এখন সেটা নাই, নাই ভালো কথা, কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে যে আমাদের ফিউচার কী। ইউসুফ আলাইহিসসালামের ফিউচার, ইউসুফ আলাইহিসসালাম যেভাবে তার জাতিকে 7 বছরের একটা মানে গোল নিয়ে সামনে গিয়েছিলেন যে আমরা মূল্যবান সম্পদগুলো ইয়া করি মানে সংরক্ষণ করি, যখন দুর্ভিক্ষ সময় আসবে তখন আমরা বাঁচতে পারবো। মিশরের লক্ষ লক্ষ মানুষ বেঁচে গেছে, তা আমাদের সে ফিকির কোথায়? তো আমি একটা পয়েন্ট থেকে এতদূর চলে আসছি যে আমরা অনেক ক্ষুদ্র জায়গায় চিন্তা করছি, এই যে এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফা আপনার এই সেই, এইগুলা আপনার চিন্তাটাকে এত ছোটো জায়গায় নিয়ে আসছে যে আপনি বড় করে এখন ভাবতেই পারতেছেন না। আর আমাদের দরকার, যদি আমরা সত্যিকার সত্যি কথা বলছি, যদি আমরা চাই যে আমাদের সমাজ দেশ এবং জাতি আগামীতে অনেক বেশি সমৃদ্ধি অর্জন করুক, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার, আমাদের দরকার ক্রিটিক্যাল থিঙ্কার্স যারা চিন্তা করতে পারে, ওয়ার্ল্ড নিয়ে ভাবতে পারে, মানে ইসলামটাকে ওয়ার্ল্ডের সাথে মিশাতে পারে। ইসলাম একদিকে পড়ে থাকবে আর ওয়ার্ল্ড একদিকে চলে যাবে, তাহলে তো হইল না কিছু। দেখেন ওই সময়ে লাতজ্জা মানাত শিরক এগুলো বলতেন, লাতজ্জা মানাতের মূর্তি পূজা শিরক এগুলো বলতেন সাহাবিরা। এই যুগে যদি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেন তারা কি ওই কথাই বলতেন, এই যুগের শিরকগুলোকে ফাইন্ড আউট করতেন বলেন তো দেখি? নিঃসন্দেহে তারা এই যুগের সাথে আপডেটেড থাকতেন, তা আমাদেরকে এই যুগের সাথে আপডেটেড থাকতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম যে আমার শ্রদ্ধেয় দিনী ভাইয়েরা, প্রথমে আমরা তাওহিদটা শিখবো ইনশাআল্লাহ, তাওহিদটা শিখবো ইনশাআল্লাহ, তাওহিদের চর্চা করবো। নিজের পরিবারটাকে আগে আপনি তাওহিদপন্থী বানান, আপনাকে সমাজ নিয়ে আগে ভাবতে হবে না, আগে আপনি আপনার পরিবারটাকে তাওহিদপন্থী বানিয়ে ফেলেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আপনার আপনার সন্তানদেরকে তাওহিদ শেখান, আপনার স্ত্রী আপনার সন্তান আপনার মেয়ে আপনার আত্মীয় স্বজন এদের মাঝে আপনি আগে দাওয়াতি কাজটা করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এবং এটা একা একা শেখা যাবে না, আমি বলছি যে দিনই ইলম অর্জন করবো অবশ্যই মহাক্কিক আলেম খুঁজবো। আমি কোনো আলেমের নাম বলে দেব, কারণ আমি একটা নাম বললেই অপদূষণ আছে, বলবে যে না ওনাকে তো আমি মানি না। আমি যদি বলি আমি যদি বলি যে আমি আল্লামা তাকি উসমানকে খুব ফলো করি, ভালোবাসি, পছন্দ করি, তারও তো হেটার্স আছে না, তো বলবে যে আপনি ফলো করেন, আমি করি না, আপনি মানেন আমি মানি না। তো এই জন্য আমি কোনো নাম বলতে চাচ্ছি না, আপনি আপনার বোঝ অনুযায়ী আপনার কাছে সারা ওয়ার্ল্ড ঘেটে যে মনে হয় যে না এই আলেম হকের উপর আছেন, তার কথাগুলো ভালো, তার ইলমি গভীরতা ভালো, তিনি সাম্প্রদায়িক না বা ইত্যাদি, তিনি হকের উপর আছেন, হক বলতে দ্বিধা করছেন না, হক বাতিলের সাথে মিক্স করছেন না, মানে আপনি বুঝেন, আপনাকে তো আল্লাপাক মেধা দিয়েছেন, আল্লাপাক তো আপনাকে বিবেক দিয়েছেন, আপনি বোঝার চেষ্টা করেন। তবে আমি রিকোয়েস্ট করবো একটা জিনিস এখানে, যে আপনি আলেমদেরকে দলে দলে ভাগ করে দিয়েন না, এবং আলেমদের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেন না, আলেমদের মধ্যে শত্রুতা বাড়ায় দিয়েন না, আপনি মৌমাছির মতো হন, এটা আমার নসিহত, এটা আমার নসিহত, আপনি মানবেন কি মানবেন না আপনার বিষয়, আমি এটা ফলো করার চেষ্টা করি যে আমি নিজেকে একজন মৌমাছি মনে করি। আমাকে যদি বলেন যে এই যে যে রিক্সাওয়ালা রিক্সা আমাকে নামিয়ে দিল বাসায়, তার কাছেও আমার শেখার কিছু আছে। আপনি যদি মৌমাছি হন আপনি এখান থেকে শিখতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন, এরকম অনেক শেখা আমরা নিয়েছি শিখেছি। এখানে হাবিবে নাজ্জার ইতিহাসে জাজল্যমান হয়ে থাকলো, কিন্তু ওই রাজার নাম ইতিহাসে আসে নাই, একজন কাঠমিস্ত্রির নাম ইতিহাসে জাজল্যমান হয়ে থাকলো। হাবিবে নাজ্জারকে আল্লাপাক বললেন যে উদখুলুল জান্নাত, জান্নাতে ঢোকো, সে বলছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার কম যদি জানতো জান্নাত কত সুন্দর জায়গা। অতএব প্রিয় ভাইয়েরা, মৌমাছি হয়ে যান, যেখানে হক পাবেন, ভালো ভালো দিনী ইলম পাবেন, আপনি সেটা নেওয়ার চেষ্টা করেন। পরে আস্তে আস্তে যখন আপনার ম্যাচিউরিটি বাড়তে থাকবে আপনি বুঝবেন যে আসলে কোনটা হকের সবচেয়ে বেশি কাছাকাছি। আপনি ধরেন মেডিকেল সায়েন্স পড়েছেন, ইঞ্জিনিয়ারিং পড়েছেন, এখন আপনি বোঝেন না যে ক্লাস 8 9 10 কোন জায়গায় গ্যাপ ছিল, বুঝতে পারি না আমরা। এভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি যেতে থাকেন, এক পর্যায়ে আল্লাহ আপনাকে সেই এলএম প্রজ্ঞা হেকমা দিবে, আপনি চূড়ান্ত লেভেলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এইটা ঠিক আছে, এখানে থাকলে কোনো সমস্যা নাই অ্যাটলিস্ট। আর বাংলাদেশে যত হকপন্থী ওলামা কেরাম আছেন, হোক সালাফি ঘরানার বা হানাফি ঘরানার বা ইত্যাদি, হক সবার মধ্যেই আছে, সবার মধ্যেই আছে। তবে কিছু কিছু ব্যক্তি আছে, উভয় ঘরানারই কথা বলছে, কিছু কিছু ব্যক্তি আছে যারা আমানতের সাথে খেয়ানত করছেন। তো ওই জিনিসটা বুঝতে হলে আপনাকে ওই ওই লেভেলে যেতে হবে। আপাতত আপনি সব ওলামা কেরামকে শ্রদ্ধা রাখেন, শ্রদ্ধা রেখে আপনি এলিম অর্জনের চেষ্টা করেন, যেটা আপনার কাছে পাচ্ছেন, আপনি আপনার শহরে পাচ্ছেন, আপনার কাছাকাছি পাচ্ছেন।
আর একটা রিকোয়েস্ট করবো যে অনলাইন অনলাইনে আহলুল ফেসবুক ওয়াল ইউটিউব হয়ে যাবেন না। তো ফেসবুক ইউটিউব দেখে দিন শেখা যাবে না, ফেসবুক ইউটিউব দেখে আমরা মাঝে মাঝে কিছু তথ্য নিতে পারি, কিন্তু এই জগৎটা ইহুদি খ্রিস্টান দ্বারা নিয়ন্ত্রিত এবং একটা ফেতনার জগৎ। এখানে যে এখানে জিব্রাইল আলাইহিস সালামকে চুবাই দেন, মানুষ তাকেও গালি দেওয়া শুরু করবে। হ্যাঁ, এখানে যে কোনো নবীকে নিয়ে আসেন, মানুষ তাকেও গালি দেওয়া শুরু করবে। এটা যে এত জঘন্য একটা জায়গা, এখানে কাউকে আর ভালো মানুষ রাখে নাই কেউ। যে কোনো আলেমের নাম বলেন, আমি তার ব্যাপারে 10টা খারাপ বের করে দিতে পারবো, আর আমার ব্যাপারে 11টা পারবো আর কি। ঠিক আছে, যে কোনো মানুষের কথা বলেন, কাউকে ভালো রাখে নাই। তো এইখান থেকে এলেম নেবেন না, এখান থেকে আপনি হয়তো কিছু তথ্য পাবেন, আবার তো সব তথ্য কিন্তু সঠিক না। এখানে রাতকে দিন বানানো যায়, দিনকে রাত বানানো যায়। ঠিক আছে, তো আপনি আলেমের দ্বারস্থ হবেন, তার কাছে যাবেন, সিলেবাস বলবেন যে আমি এই লেভেলে পড়েছি, আমার আমার জেনারেল লাইনে এই পর্যন্ত পড়া হয়েছে, আমি এখন এই পড়াশোনা করছি, আমাকে একটা আমার মতো করে সিলেবাস করে দেন। দেখবেন আলেমরা কিন্তু একটা সিলেবাস আপনাকে আপনার লেভেলে করে দিবে আর কি। আমার লেভেলের সিলেবাস আপনার সিলেবাস এক হবে না, কিন্তু আমার লেভেলে যে সিলেবাস আমাকে যে সিলেবাস করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনার মতো হবে না, আপনারটা আমার মতো হবে না। আপনাকে আমি যদি বলি আপনাকে প্রথমে প্রথমে দেওয়া হবে কোরআন তেলাওয়াত শেখার ব্যাপার, নুরানি শিখবেন আপনি আগে, তারপর নাজেরা শিখবেন, তারপর আপনি হিপসে কিছু অংশ হিপস করবেন, তারপরে আরবি যে এসো আরবি শিখি টাইপের বইগুলো আছে, এসো সরফ শিখি, এসো নাহু শিখি, এগুলো শিখবেন, ক্লাসিক্যাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, তারপরে আপনি এবারত পড়ার যোগ্যতা অর্জন করবেন, দেন আপনি আস্তে আস্তে হাদিসের কেতাবগুলো মোতালা করবেন, এইভাবে যাবেন, সিরাত পড়বেন। কিন্তু সবার সিলেবাস তো একরকম হবে না। এই সিলেবাস ভিত্তিক পড়াশোনা না করলে বিক্ষিপ্ত পড়াশোনা, আজকে এই বই কালকে ওই বই কালকে এই কালকে সেই, একদম মাথাটা মেসাকাট হয়ে যাবে। এই বিক্ষিপ্ত মাথা দিয়ে আপনি না কিছু চিন্তা করতে পারবেন, না সত্য মিথ্যা বুঝতে পারবেন, তখন আপনার মাথাটাকে যে কোনো দিকে নিয়ে যাওয়া সম্ভব। আমার মাথা এত সহজে যে কোনো দিকে নেওয়া সম্ভব হবে না ইনশাআল্লাহ, বিকজ আমি এগুলো সব ঘাটাঘাটি করেছি। এবার একটা কথা বললেই আমি ফট করে গ্রহণ করবো না, কিন্তু আমি কিন্তু বিষয়টাকে অনেক গভীরে গিয়ে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্তে আসার চেষ্টা করবো। কিন্তু যারা বিক্ষিপ্ত মানসিকতার যে কোনো দিকে নেবেন, বাতাস ওই দিকে দৌড়ন শুরু করবে আর কি। এবং বাংলাদেশে যে চরমপন্থার যে একটা ব্যাপার আছে না, চরমপন্থী একটা আকিদার ব্যাপার আছে, এইটা এই বিক্ষিপ্ত মানসিকতারই ফলশ্রুতিতে হয়েছে। তারা যদি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতো না, তাদের মানসিকতা এমন হতো না, কিন্তু উগ্র হতো না, তারা বুঝতো, সমাজ বুঝতো, রাষ্ট্র বুঝতো, বিশ্ব বুঝতো, ওইভাবে তারা ইসলামকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমি আসলে অল্প সময়ে অনেক বেশি কথা বলতে যাই, হয়তো একটু এলোমেলো করে ফেলছি। তো তাওহিদ, তাওহিদের চর্চা পরিবার সমাজ আস্তে আস্তে আত্মীয়দের মধ্যে, এবং দিনই ইলম অর্জন ওলামায়ে কেরামের সহবত, এই কথাগুলো বেসিক কথা। এর পাশাপাশি আমরা বলবো যে দেখুন, এই প্রত্যেক যুগে যুগে আন্তাকিয়াবাসীর যে অবস্থা ছিল, প্রত্যেক যুগে যুগেও কিন্তু তাওহিদ আর শিরকের কনফ্লিক্ট এমনই ছিল। আপনি আবু জাহেলের যুগ বলেন, আবুল আহাবের যুগ বলেন, উতবা সাহেবার যুগ বলেন, ফেরাউন নমরুদের যুগ বলেন, সেম হিস্ট্রি। এখন আমাদের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও সেম, আমাদের ওয়ার্ল্ডেও এইভাবেই চলছে। এখানে শিরক আছে, এখানে কুফর আছে, আমাদের ওয়ার্ল্ডে সুদ আছে, আমাদের ওয়ার্ল্ডে জিনা আছে, আমাদের ওয়ার্ল্ডে পর্নোগ্রাফি আছে, যত পাপ আছে পৃথিবীতে এই সমস্ত পাপের গ্লোবালাইজেশন হয়েছে এই ওয়ার্ল্ডে। আমরা একটা ভয়ঙ্কর বিশ্বে বাস করি, আমাদের মতো ভয়ঙ্কর বিশ্বে মনে হয় যে ওই আবু জাহেলরাও থাকে নাই, বিশ্বাস করেন না? এটা আবু জাহেলের যুগে শিরক ছিল, এটা গ্লোবালাইজেশন ছিল না। আবু জাহেলের যুগে রিবা ছিল, কিন্তু ওটার গ্লোবালাইজেশন ছিল না, এত র্যাপিডলি মানে ফেতনা ছড়িয়ে পড়তো না। আমরা সবচেয়ে ফেতনাময় পরিবেশে বসবাস করছেন, সামনে আরও ফেতনা আসবে, তারপর আরও, তারপর আরও, তারপর হয়তো বা আল্লাহ পাক কোনো একটা কিছু আনবেন ইনশাআল্লাহ তাআলা, কারণ রাতের পরে দিন আসবে, এটাই স্বাভাবিক। তো এখন এই ফেতনাগুলো পরিবেশে আমাদের কীভাবে আমরা চলবো? তাহলে ফার্স্ট অফ অল আমাদের ইলম অর্জন এক নম্বর, তারপরে আমি বলবো যে আমাদের ইলম অনুযায়ী বেশি বেশি আমল দরকার, অনেক বেশি আমল দরকার, এবং অনেক বেশি আলেমদের সাথে সহবত দরকার। এ সহবতে আমাকে দিন শেখাবে, আমল উৎসাহিত করবে, একা একা না থাকা, কিছু দিনই ভাই মিলে অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশন বা কিছু এক সোশ্যাল কোনো ওয়ার্ক, মানে এরকম কিছু নন পলিটিক্যাল নন প্রফিটেবল এগুলোর মধ্যে থাকা, তাহলে আপনি মানে একে অপরের সাথে মোজাকারা করে চলতে পারবেন। বা এগুলো করতে না পারলেও যে কোনো একটা বৃহত্তর জামা, যেমন যেটা ক্লাসিক্যাল ট্রেন্ড আছে, কেউ কওমির মধ্যে আছেন, কেউ তাবলিগে আছেন, কেউ সালাফিজমে আছেন, মানে একটা একটা ঘরানা ফলো করে চলা, তাহলে আপনার কিছু দিনই ভাইয়ের সাথে আপনি মানে মিলেমিশে থাকতে পারবেন, আপনাকে ইসলাম সংশোধন করতে পারবে একজন আরেকজনের। আর এখানে বিভক্তি না বাড়ানো, ঐক্যবদ্ধ থাকতে গিয়ে আবার বিভক্ত বানায় দল ক্রিয়েট না করে ফেলা। মনে করেন আমরা একটা ফাউন্ডেশন করলাম, এই ফাউন্ডেশনটাকে একটা দল মনে করা, না মনে করা যে আমি আমারটাই সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড, এরকম মনে না করা, বরং আপনাকে সবার সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে।
মানে হকপন্থীদের কথা বলছি, হকপন্থীদের সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে। তো না হলে ওইটা আবার একটা ফেরকা হয়ে যাবে আর কি। হক প্রতিষ্ঠা করতে গিয়ে নতুন একটা ফেরকার জন্ম দিয়ে ফেলেন না, যেটা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে হক প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ বহু ফেরকার জন্ম দিয়ে ফেলছে আর কি। এমন যে বললাম না, হক হক্ষ হজ্ঞ হজ্ঞ, কেউ কারোর সাথে কারো আবার মিল নেই। হকের আম কয়ের আমির একজন, খয়ের আমির একজন, গয়ের একজন, ঘয়ের একজন, এইরকম হজবরল একটা হসপস অবস্থা হলো তো সমস্যা। তো একসাথে থাকবো, শোনেন এই কথাটা খুব ভালো করে শোনেন। আব্দুল মালিক সাহেবের বই থেকে কথাটা বলছি, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। মতানৈক্য থাকবে, তার উপর ঐক্য হবে। মতানৈক্য আছে, ওই ভাই আমার ধরেন যে বাবরি চুল পছন্দ করে, আমি করি না। ওই ভাই মনে করেন যে কী বলবো, রফিল আদান করে, আমি করি না। ওই ভাই মনে করেন যে কী বলবো, যে হ্যাঁ জোরে আমিন বলে, আমি আসতে বলি। মতানৈক্য তার সাথে আমার আছে, কিন্তু তারপরেও আমাকে একসাথে থাকতে হবে। এরকম অবস্থায় না আসতে পারলে আপনি বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার চিন্তা করে মুসলিমদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম বা কোনো রকম রেভলিউশন এটা আসলে সম্ভব হবে না। বরং এই সুযোগগুলো কাজে লাগায় অমুসলিম যারা আছে, ইসলামের শত্রু যারা আছে, এরা আপনাকে আরও ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল নিতে থাকবে। এন্ড অফ দ্য ডে ইউ উইল ডিস্ট্রয় ইট, ইউ উইল ডিস্ট্রয় ইউর সেলফ, আপনি নিজেকে ধ্বংস করে ফেলাবেন আর কি। আর এরপরে আমাদের এখনকার করণীয় হচ্ছে ফেতনাগুলো রিকগনাইজ করা, আগে ফেতনাগুলো চিহ্নিত করতে শেখা যায়, কোন কোন জায়গায় কোন কোন ফেতনা আছে, তারপরে সেখান থেকে বাঁচার পদ্ধতিগুলো গ্রহণ করা। আর একটা কথা বারবার জোর দিয়ে বলছি আমি, ইলম অর্জনের কোনো বিকল্প নাই, প্রচুর পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করার তৌফিক দান করুন। মনে করেন এখন থেকে নিয়াত করেন যে ইনশাআল্লাহ আগামী 10 বছর, আগামী 10 বছর আমরা ডানে বামে এত না দেখে পড়াশোনাই করতে থাকবো, ইনশাআল্লাহ। খালি পড়াশোনা পড়াশোনা করতে থাকেন, আপনাকে এখন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার দরকার নেই আপনার। আপনি পড়াশোনা করেন, তিনি ইলম অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন, করে আপনি ডিনামাইট হন ভিতর থেকে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনার আমার যদি যোগ্যতা থাকে, আল্লাহ যদি আমাদের মধ্যে কবুল মানে ইসলাহ দেখেন, সংশোধন দেখেন, মানে খালেস নিয়াত দেখেন, হ্যাঁ খুলুসিয়াত দেখেন, আল্লাহ পাক চাইলে আপনাকে অন্ধকার থেকে তুলে রাষ্ট্রের নেতা বানাইতে পারেন, পারেন না? ওই যে জেলখানার কূপ থেকে তুলে ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় নাই, এই দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। তো এটার যোগ্যতা, পড়াশোনা কর, প্রচুর ইলম অর্জন করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আমিন। এর সাথে আমলটা বাড়াই, উলামায়ে কেরামের সোহবত এবং তাজকিয়া, তাজকিয়া আমার আত্মশুদ্ধি। ডেইলি আমরা যে কাজগুলো করি এর মধ্যে দোয়া থাকবে, জিকির থাকবে, হ্যাঁ তাসবিহ তাহলিল থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে। কোরআন তেলাওয়াত মিস দিয়ে না, প্রত্যেক দিন কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, বা 1 ঘন্টা না পারে 1 পারা কোরআন তেলাওয়াত করেন। 1 পারা টার্গেট নেন যে আমি পার ডে 1 পারা করে কোরআন তেলাওয়াত করব। এবং আমার ওস্তাদ আমাকে নসিহত করেন, ওনার নাম হাবিবুর রহমান, উনি বলছেন যে তিনটা কাজ কোনোদিন ছাড়বা না, একজন কোনোদিনও ছাড়বা না। এক হচ্ছে প্রতিদিন কোরআন নর্মাল তো তেলাওয়াত করোই, একটা পৃষ্ঠা হলেও অর্থসহ পড়বে, একটা পৃষ্ঠা হলেও অর্থসহ পড়বে। যেমন 5টা আয়াতের উপর আমরা কিন্তু আজকে আলোচনা করলাম, 4-5টা আয়াতের উপরে অর্থসহ পড়বে। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস 4-5টা করে প্রতিদিন পড়ার চেষ্টা করব, একটা বিশুদ্ধ বই থেকে। আর রাসূলের সিরাত জীবনী 2-3টা পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করব প্রতিদিন। এই কাজগুলো করলে হয় কি, ঈমান তাজা হয়। আপনি ওযুর ফজিলত জানেন, অনেকদিন আগে পড়েছেন, এখন ওযু করতে গেলে সেই ফিলটা আপনি পাবেন না। আপনি এখনই ওযুর ফজিলতটা আরেকবার পড়ে যান, দেখেন আপনি ওযু করতে গেলে একটা ফিল পাবেন যে এটা আমার গোনা মাফ হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে ইলম অর্জনের ফলে আমাদের কিন্তু ঈমানটা রিচার্জ হয়। তো আমলটা বাড়াই, ডেইলি এই আমলগুলো চালু করি, জিকির আজগার, তাসবিহ তাহলিল। পারিবারিক তালিম করতে পারলে খুব বেশি ভালো হয়, হ্যাঁ পরিবারে দাওয়াত দিব, পরিবার আমরা এগ্রেসিভ হব না, পরিবার অলওয়েজ দাওয়াত দিবেন, পরিবারবর্গ ইসলাম মানে দাওয়াতের পথে আসলো কি না, আপনার সংশোধনের পথে আসলো কি না, এটা নিয়ে এত বেশি ওভার ব্লাস্টেড হওয়ার দরকার নাই। আমার দায়িত্ব দাওয়াত দেওয়া, বোঝানোর ভাই বুঝিয়েছি, দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেন, ব্যাস দ্যাটস অল, আপনার কাজ হয়ে গেছে। এরপরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দাওয়াতে কাজ অব্যাহত রাখ, হয়তো গোলামে গ্রামের সহবতে বা যে যেভাবে করছেন আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠিত কোনো জামায়াতের মধ্য দিয়ে অথবা ক্লাসিক্যাল ইসলামিক ট্রেন্ডে যে যেভাবে কাজ করছেন আলহামদুলিল্লাহ। এই কাজগুলোকে সমন্বয় করাটাই চ্যালেঞ্জ। বাংলাদেশে প্রচুর কাজ হয় ইসলামের, আল্লাহপাক কাকে যে কবুল করবেন, আমি খুব মনে মনে দোয়া করি আল্লাহ পাক যেন একজন যোগ্য মানুষকে কবুল করেন, যিনি এই দিন ইসলামের যে কাজগুলো দেশে চলছে এগুলোকে যেন ইউনাইটেড করতে পারে আর কি। এইটা চ্যালেঞ্জ আর কি, কাজ যে হচ্ছে না তা না, কাজ প্রচুর হয়, দিনই কাজ প্রচুর। আমাদের মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মক্তবের অভাব নাই, কিন্তু বিশ্বাস করেন যে ওই যে ইসলামের ইকামত, ওই ইকামতের ছিটা ফোটাও নাই হবে। অতএব এটাকে আমাদের মধ্যে আল্লাহপাক যেন যোগ্য ওমরের মতো কোনো মানুষকে দিয়ে কবুল করে নেবেন। আল্লাহপাক আমাদেরকে এ যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হওয়ার তৌফিক দান করে নেবেন।
তো শেষ কথা হলো যে এই জিনিসগুলো আমরা পরিবার এস্টাবলিশ করার চেষ্টা করি, হালাল খাই, রিজিকের মধ্যে আমরা একটু হালালত্বের চেষ্টা করি, হারাম থেকে বাঁচার চেষ্টা করি, মেয়েদের থেকে সতর্কতা অবলম্বন, মেয়েদের থেকে সতর্ক থাকেন। আপনার রিজিকের সামর্থ্য হয়ে গেছে, আপনি বিয়ে করে ফেলেন, কিন্তু কোনো রকমের হারাম কোনো সম্পর্কের দিকে যাবেন না, খুবই খারাপ জিনিসটা। যার মধ্যে জিনা ঢুকে যাবে সে কখনো আল্লাহর মারেফত অর্জন করতে পারবে না। এই জায়গা থেকে আলোচনার বাকি অংশটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা সালাতের পরে শুয়ে আছেন, কথা বন্ধ করেন, এশা সালাতের পরে শুয়ে আছেন, তন্দ্রা ভাব, কোথায় শুয়ে আছেন? কাবা ঘরের হাতিমে, কাবা ঘরের হাতিমে। একজন ফেরেশতা আসলেন, তার নাম জিব্রাইল আলাইহিসসালাম, নবীজিকে শুয়ে দিলেন। নবীজিকে শুয়ে দিয়ে এই যে বুক, গলার নিচ থেকে এই নাভি পর্যন্ত চিরে ফেললেন। কলিজা এটা বের করা হলো, একটা পাত্র আনা হলো, এই পাত্রের মধ্যে ছিল ঈমান এবং প্রজ্ঞা। এগুলো কিন্তু কোনো গল্প নয়, এগুলো সবগুলো বাস্তব সত্য ঘটনা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। এগুলোর ব্যাখ্যা কী, এগুলো কি সায়েন্টিফিক কি না, এগুলোর পিছনে দর্শন কি, যুক্তি কি, এগুলো আমাদের আজকের আলোচনার বিষয় নয়। কারণ আমি অনেক দিন আলোচনা করেছি যে সায়েন্স আপনাকে সব কিছুর ব্যাখ্যা দিতে পারবে না। কোনো কিছু সায়েন্স দিয়ে প্রমাণ হলেই বিশ্বাস করব, না হলে করব না, এই চেতনার নাম শিরক। এটা আধুনিক যুগের শিক্ষা শিরক, এটা আধুনিক যুগের শিক্ষা ক্ষেত্রে শিরক, যে সায়েন্স কিছু প্রমাণ করলে বিশ্বাস করব, না করলে করব না, এটাতে আমি বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস করা উচিত নয়। সায়েন্সকে জিজ্ঞাসা করবেন রুহ কাকে বলে, প্লিজ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ, রুহের ডেফিনেশন দেন, রুহ কাকে বলে, কত প্রকার কি কি, আত্মা কাকে বলে, কত প্রকার কি কি, সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? রুহের ডেফিনেশন দিতে পারবে না। জিজ্ঞাসা করবেন স্বপ্ন কাকে বলে, মানুষের স্বপ্ন মাঝে মাঝে সত্য হয় কিভাবে, ব্যাখ্যা দিতে পারবে না। যদি বলেন মানুষ ঘুমায়, ঘুমের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন, দিতে পারবে না। যদি বলেন যে কবরের আজাবের ব্যাখ্যা দেখ, পারবে না। জিন জাতির ব্যাখ্যা দেখ, পারবে না। মালায়েকার ব্যাখ্যা দেখ, পারবে না। তাদের দৌড় একটা জায়গা পর্যন্ত, সেটা হলো বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, সব কিছু কি ওখানে শেষ হবে, যে আগে কিছুই ছিল না হঠাৎ বিস্ফোরণ হয়েছে, বাস পৃথিবী সৃষ্টি হয়ে গেছে। অনেক সিম্পল জিনিসের ব্যাখ্যাই সে দিতে পারেনি। তাহলে আমরা কেমন করে ধরে নিলাম যে সায়েন্স কিছু প্রমাণ করলেই সত্য, না করলে সত্য না, এটা কে বললো আপনাকে? এটা সবচেয়ে বড় শিক্ষাক্ষেত্র শিরক হচ্ছে এখন। কারো যদি জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি ঠিক না থাকে, তার পুরো জ্ঞান চর্চাই শিরক হবে। তাই আমি এখানে এই আলোচনা করতে যাচ্ছি না যে এটা সায়েন্টিফিক ব্যাখ্যা ইত্যাদি, আমি জাস্ট ঘটনাটা বলছি, এর পিছনে শিক্ষাগুলো বলব। বুক চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে একটা পাত্র আনা হয় স্বর্ণের, এর মধ্যে ঈমান এবং প্রজ্ঞা ছিল। ঈমান এবং প্রজ্ঞা কী, এর আকার আকৃতি কেমন, আল্লাহ ভালো জানেন। সব কিছু সায়েন্টিফিক হবে না, যে কঠিন তরল বায়বীয়, কঠিন তরল বায়বীয়র বাইরে অনেক কিছু আছে যেটা সায়েন্স জানে না। কথা কি বুঝতে পারছেন? অনেক কিছুই আছে, কঠিন তরল বায়বীয়র বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। ঈমান এবং প্রজ্ঞার এই পাত্রে কলিজাটা ডুবানো হয়, ধুয়ে পরিষ্কার করে আবার আগের জায়গায় ফিট করে দেওয়া হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, প্রায় 10 থেকে 12 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন। তিনি বলেছেন আমি আল্লাহ রাসূলের বুকের মধ্যে এই যে বুক চিরে ফেলা, সিনাচাক, এই দাগটা আমি দেখেছি, বুকের মধ্যে দাগ ছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা বাহনকে আনা হয়, এই বাহনের নাম হচ্ছে বোরাক, কি নাম, গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, এর নাম হচ্ছে বোরাক। এই বোরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠতে বলা হয়। তিনি উঠতে গেলে বোরাক একটু পার্ট নিয়েছে, ভাব নিয়েছিল আর কি, ভাব নেওয়া বোঝেন, মাঝে মাঝে আমরা ভাব নেই না? কখনো মেয়েদের বিউটি কন্টেস্ট দেখেছেন, ফ্যাশন শো দেখেন নাই, টিভিতে অ্যাডভার্টাইজ দেখেন নাই, কে দেখে নাই, এটা তো সবাইকেই দেখতে হয়, কার চোখে পড়েনি, মনে হবে যে মানুষকে ভয় দেখাচ্ছে, এই যে ভাব, ওর আগে একটা ভাব নিয়েছিল। তো
জিব্রাইল আলাইহিস সালাম বোরাককে বলছেন যে শুনো, তোমার পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো মানুষ এখনো বসে নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় এবং সম্মানিত মহান কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাই, অতএব তুমি এত পাট নিও না। তখন বোরাক ঘামতে শুরু করে। আমি যে কথাগুলো বলছি এগুলো সহিহ বুখারীর মধ্যে আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে এবং অন্যান্য সিরাতের গ্রন্থগুলোর মধ্যে আছে। আমি এক জায়গায় করে কথাটা বলার চেষ্টা করছি। এরপর বোরাক ছুটতে শুরু করে। নবীজি বলছেন বোরাকের ছোটার গতিটা এমন ছিল যে আমরা আমাদের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় সে তার একটা পা অতদূর পর্যন্ত ফেলছে। এখনকার রকেটগুলোর গতি দেখেছেন? এই মহাবিশ্ব যত অভিযান, আমাদের ধারণা যে এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করেই হয়েছে, এই থিওরিগুলো ওরা পেত না। মহাবিশ্বের এই আকাশ ভেদ করে যাওয়া যায় এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে কখনো হয়নি। একমাত্র ঘটনা পৃথিবীতে যে পৃথিবীর কোনো মানুষ সাত আকাশের উপরে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলে এসেছেন, সুবহানাল্লাহ। এমনকি কোনো নবীর ক্ষেত্রেও এটা হয়নি, কোনো নবীর ক্ষেত্রেও নয়। এবার এই বোরাক চলে গেল বাইতুল মাকদাস। এটা কোথায়? বাইতুল মাকদিস। বিভিন্ন মানুষ বিভিন্ন উচ্চারণ করে। এটা হচ্ছে প্যালেস্টাইন। কোথায়? নাম শোনেন নাই? আর প্যালেস্টাইন নিয়ে তো যথেষ্ট বলেছি এই বয়সে আলহামদুলিল্লাহ, তবে মূল বিষয়টা এখনো বলা হয়নি, সেটা ইনশাআল্লাহ আস্তে আস্তে আসবে। এতটুকু শুনেন, প্যালেস্টাইন হচ্ছে শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। সারা পৃথিবীতে যত জায়গা আছে এগুলো চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শেষ জামানায় প্যালেস্টাইন বা ফিলিস্তিন এবং জেরুজালেম। সারা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড আখিরুজ্জামানে এই জেরুজালেমকে কেন্দ্র করে হবে। এই কারণেই জিউসরা সেখানে ঘাঁটি গেড়েছে। এটাই সেই জায়গা যেখানে ঈসা ইবনে মারিয়াম ইসলামী খেলাফত কায়েম করবেন অচিরেই ইনশাআল্লাহ। এটাই সেই জায়গা যেখানে মসীহুদ দাজ্জালকে হত্যা করা হবে। আর দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা এই উম্মার জন্য নেই। কোন সুরা আপনাকে বাঁচাবে দাজ্জাল থেকে? সূরাতুল কাফ। জীবনে একবারও পড়েছেন? হাত উঁচু করেন। অর্থ সহ পড়েছেন? আলহামদুলিল্লাহ। 10টা আয়াত, প্রথম 10 শেষের 10 মুখস্থ করতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। তিনি গেলেন বাইতুল মাকদিস। সেখানে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি সালাত আদায় করছেন। গরণ, দেহের গরণটা একটু লম্বা এবং চুলগুলো কোঁকড়ানো কানের লতি পর্যন্ত, রুগ্ন একটু। তাকে বলা হচ্ছে, ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম, সালাত পড়ছেন। এখন কিভাবে সালাত পড়ছেন, জীবিত না মৃত নাকি বারজাখে, আমরা ব্যাখ্যা করতে পারবো না। যা তিনি দেখেছেন তাই বলেছেন, আমরা বিশ্বাস করেছি। সামিআনা ওয়া আতাআনা। যেমনটা আবু বকর সিদ্দিককে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু, আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের মধ্যে বাইতুল মাকদিস গিয়েছেন, সেখান থেকে আরশে আজিম আবার ফিরে এসেছেন, ওযুর পানি গড়িয়ে পড়ছে। আবু বকর সিদ্দিক তিনি বলছেন, এর চাইতেও বড় কথা তো আমি বিশ্বাস করি, সেটা হলো আসমান থেকে কোরআন তার উপর নাজিল হচ্ছে প্রতিনিয়তই। যে আল্লাহ তার উপর কোরআন নাজিল করতে পারেন, তাকে আসমানে নিয়েও যেতে পারেন, এটা অবিশ্বাস করার কি আছে? এরপর থেকে তার নাম হয় কি? সিদ্দিক। তো আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি। নবীজি বলেছেন ব্যাস সত্য। এবং এখানে ঢোকার আগে একটা পাথরের মধ্যে এই বোরাকটাকে বেঁধে রাখা হয়। আরেকজন ব্যক্তিকে দেখেছেন যার গরণ ফর্সা এবং লালচে, এই দুইটা কালারকে মিক্স করলে যেমন গায়ের রং হবে এমন, এবং চুলগুলো হচ্ছে অনেক সোজা, সিল্কি। সিল্কি শব্দটা আমি বুঝলাম, চুলগুলো অনেক সোজা, এটা আমার কথা। স্বচ্ছ ছকছকে চুল, তো গায়ের গরণটা খুব বেশি লম্বাও না, খুব বেশি খাটোও না। নবীজিকে বলা হচ্ছে ইনি হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে দেখলেন যার গরণটা হুবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। এবার তাকে বলা হলো ইনি হচ্ছেন আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ফিজিক্যালিও মিল ছিল এবং জীবনের
যে গতি এখানেও মিলছিল। হয়তো বা এই কারণেই আমরা দরুদ ইব্রাহিমে অন্য নবীর নাম না নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা নিচ্ছি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যখন নবীর নাম আসবে সবাই কমসে কম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটুকু বলবেন মনে মনে। এবার সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত সালাত পড়লেন, তিনি ইমামতি করলেন। নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তার সুন্নাগুলো আমল করার তৌফিক দান করুন, আমাদের প্রতিটা কাজ যেন তার সুন্না মতো হয়, আল্লাহ পাক সে তৌফিক এনায়েত করুন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে আকাশে। প্রথম আকাশে, আকাশের দরজা আছে। এখন নাসা যদি আবিষ্কার করতে ব্যর্থ হয় আমাদের কিছু করার নাই, আকাশের দরজা আছে। ওরা যদি বলে জান্নাত জাহান্নামের ব্যাখ্যা কি, জান্নাত জাহান্নাম তো সায়েন্স প্রমাণ করতে পারছে না, তাহলে এগুলোর কি ব্যাখ্যা, আমরা বলবো এটা সায়েন্সের ব্যর্থতা, জান্নাত জাহান্নামের অস্তিত্বের ব্যর্থতা নয়, এটা সায়েন্সের ব্যর্থতা। আছে, খুঁজতে থাকেন একদিন পাবেন ইনশাআল্লাহ। তবে পাওয়ার আগে যে কিয়ামত হয়ে যাবে এটা নিশ্চিত, পাওয়ার আগে কিয়ামতই হয়ে যাবে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছিলাম কয়েকদিন আগে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, এই গ্রহটা ডায়মন্ড দিয়ে তৈরি, হীরার। এখন দেশ বিশ্ববাসী বিশ্বাস করছে হ্যাঁ হীরার গ্রহ আছে, কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন জান্নাতের মাটি হবে সোনার, আছে না, সোনার, মতির, জহরতের। তো যদি কখনো দেখবেন সায়েন্স বলে যে হ্যাঁ এমন একটা গ্রহ পাওয়া গেছে পৃথিবী থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে, গ্রহের নাম হচ্ছে JNAXYZ.000 অমুক, এদের নামগুলো এমন ভয়ঙ্কর হয় আর কি, তখন দেখবেন বিশ্বের মানুষ বিশ্বাস করছে। করবে না বিশ্বাস? নিশ্চিত বিশ্বাস করবে। আমাদের পুরো চিন্তাটাই এখন এমন, সায়েন্স বললে হ্যাঁ আমি হ্যাঁ, ও যদি বলে না আমি না, 20 সেকেন্ড হাত দাও, 20 সেকেন্ডই, মাস্ক না পরলে যাবে না ভাইরাস, যাবেই না, পড়তেই হবে, 3 ফিট দূরে দাঁড়াও, 4 ফিট দূরে দাঁড়াও, ও যা বলবে তাই, এটা শিরক। মসজিদের মধ্যে আমরা বানরের মতো নামাজ পড়ছি, জাস্ট লাইক ডঙ্কিস, 4 ফিট দূরে দূরে এক একজন, সুবহানাল্লাহ, মাঝখানে কি শয়তানের জন্য? বাকি সবখানে এক জায়গায় একত্রিত হওয়া যাচ্ছে, মসজিদে গেলে হাজারটা রেস্ট্রিকশন, কি সমস্যা? সমস্যা কোথায়? চেহারা ডেকে নামাজ হয় মসজিদে? বড় বড় ওলামায়ে কেরামদের কাছে ফতোয়া নেন, একটা বিশ্বাস, একটা ভয়, একটা আতঙ্ক। আর কিছু কিছু মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে আতঙ্কিত করা, আজকে কয়টা মরলো, আজকে কয়টা আক্রান্ত হলো, আজকে কয়টা কি হলো, মানুষের সাইকোলজিক্যালি এমন, মানে মাইন্ডসেটটা তৈরি করা হচ্ছে এমন যে ভয়, আতঙ্ক। কেন ভাই, মরবেন না কখনো, সতর্ক থাকার নাম কি এরকম করা? সারা বিশ্বের মানুষকে ভয় দেখে আতঙ্কিত করে ফেলা হচ্ছে। আর ওইদিকে দেখেন যাদের যুদ্ধ করার যুদ্ধ করছে, যাদের যা কিছু করার তাই করছেন, সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি থেমে আছে? মানুষের দৃষ্টিভঙ্গিকে একদিকে ফোকাস করিয়ে দেয়। আমরা বলছি না যে ভাইরাসের অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহর চেয়ে বেশি ভয় তাকে করতে হবে কেন? বিগত 1 বছরে যতগুলো মানুষের সাথে আমি মুসাফা করেছি, এতদিন আমার কবরে থাকার কথা ছিল যদি সায়েন্স সত্য হয়, কথা কি বুঝতে পারছেন না? এখন আপনি আমাকে ব্যাখ্যা দেন যে আমার কেন হয় নাই, ব্যাখ্যা দেন, কি ব্যাখ্যা দিবেন আপনি আমাকে? প্রতিটা দিন এই ইভেন এই মাহফিলের সিজনে প্রতিটা দিন মিনিমাম 1-200 মানুষের সাথে আমি মুসাফা করেছি এবং সবাই এটা সাক্ষী, একটা দিন আমার জ্বর আসে নাই, এর কি ব্যাখ্যা দিবেন? সায়েন্স যদি এটাই বলে যে মুসাফা করলেই ভাইরাস হবে, মুসাফা করলেই ভাইরাস হবে, তাহলে আমার হইলো না কেন, এর ব্যাখ্যা দেন, কোনো ব্যাখ্যা নাই। এরপরে আল্লাহ বিশ্বাস করবে না, এরপরে আল্লাহ বিশ্বাস করবে না। জামজাম কূপ, জামজাম কূপের পানির ব্যাখ্যা দেন, কিভাবে এত পানি চলছে, শেষ হচ্ছে না কেন? আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করেন, ও যা বলবে তার 100% সত্যি হতে হবে এমন নয় বিষয়টা, এর উপরে আল্লাহ পাকের জ্ঞান আছে, আল্লাহর হুকুম চলে, আল্লাহর হুকুমই সবকিছু, এর বাইরে মানুষ প্রোটেকশন নিবে, সুস্থ থাকবে, সে তার মেডিকেল রুটিনগুলো ঠিকঠাক মতো চলবে, ঠিক আছে, কিন্তু এত বেশি কেন মাথায় নিতে হবে যে আল্লাহকেই মানুষ ভুলে যাচ্ছে? সব কিছুর ঊর্ধ্বে মনে হয় যে বস্তুবাদীতে আল্লাহ অনেক পরের, আল্লাহ
ব্যাপারটা কেন এমন কেন হলো? আমরা দিন দিন আমাদের সাইকোলজি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে চিন্তা ক্ষেত্রে আমরা বুদ্ধিবৃত্তিকভাবে শিফট করছি। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমিন। আসেন, কোন জায়গায় ছিলাম? প্রথম আকাশ, আকাশের দরজা আছে, লক করা হচ্ছে। আরেকটা কথা বলি, এই পুরো মহাবিশ্বে যতদূর পর্যন্ত আলোচনা হয়েছে এগুলো প্রথম আকাশের অন্তর্ভুক্ত, এরপরে দ্বিতীয় আকাশ। কথা কি বুঝতে পারছেন? এই সব কিছু প্রথম আকাশের মধ্যে, এত গ্যালাক্সিস, এত গ্রহ, এত নক্ষত্র, সব কিছু। ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে, আপনারা কে? জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, আমি জিব্রিল। ওই দিকে প্রহরী বলছেন, আপনাকে কি পাঠানো হয়েছিল? জিব্রাইল আমিন বলছেন, হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে। আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হলো, প্রবেশ করা হলো। তিনি দেখলেন একজন ব্যক্তি একবার ডানে তাকাচ্ছেন, একবার বামে তাকাচ্ছেন। ডান দিকে তাকাচ্ছেন, হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন, কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, উনি কে আর উনি এমন করছেন কেন? তাকে বলা হলো, তিনি হচ্ছেন আপনাদের, আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালাম। যখন ডান দিকে দেখছেন, ডান দিকে রূহগুলো হচ্ছে জান্নাতি রূহ, এগুলোকে দেখে তিনি হাসছেন, তার সন্তানদের মধ্যে এই মানুষগুলো জান্নাতে যাবে। যখন বাম দিকে তাকাচ্ছেন, তার সন্তানদের এই রূহ দেখে তিনি কষ্ট পাচ্ছেন, এরা জাহান্নামে যাবে। আর আমি বলে রাখি, সহিহ বুখারীতে চারবার হাদিস এসেছে যে আদম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডেকে নিয়ে আসবেন এবং বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান্নামে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, কতজন হে আল্লাহ? আল্লাহ বলবেন, প্রতি হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলে নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন। তবে সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতের মধ্যে, এটা সুখবর। সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতে মুহাম্মাদের মধ্যেই হবে। তারপরেও আরেকটা দুঃসংবাদ যে এই উম্মতের মধ্যে 73টা দল হয়ে যাবে, যার মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি। মা আলা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছেন। অতএব আমরা আমাদের আকীদা আমলগুলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আকীদা আমলের সাথে মিলাই, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আরেকটা কথা হচ্ছে, এই উম্মতের মধ্যে যারা শিরক না করে মারা যাবে, শিরকের গুনাহ না করে মারা যাবে, হয়তো অন্য অন্য বড় গুনাহ আছে, আল্লাহ চাইলে তাদের সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতে দিতে পারেন। সাবধান থাকবেন শিরক থেকে, আল্লাহ পাক সবাইকে শিরক থেকে মুক্ত রাখুন। আমিন। আদম আলাইহিস সালামকে দেখে তিনি সালাম দিলেন, তিনি সালামের প্রতি উত্তর দিলেন, মারহাবা জানালেন এবং এগিয়ে চললেন। দ্বিতীয় আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হচ্ছে দুজন নবীর সাথে, একজন ঈসা ইবনে মারিয়াম, নাম শুনেছেন? তিনি সেই নবী যিনি মসীহুদ দাজ্জালকে হত্যা করবেন এবং এই পৃথিবীতে তিনি আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ। ন্যাটো ওকে ঠেকাতে পারবে না, জিউসরা তাকে ঠেকাতে পারবে না, ইসলামের অন্য অন্য যে বিরোধী শক্তি তারা তাকে ঠেকাতে পারবে না। তিনি পৃথিবীতে আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে, যখন তার চুল দিয়ে টপটপ করে পানি পড়তে থাকবে এবং এই ঘামগুলো বা পানিগুলো দেখতে মুক্তার মতো মনে হবে। হাদিস এভাবে স্পষ্ট এসেছে। টাটকা যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, আপনাকে বলে দেবেন শান তিনিই হত্যা করবেন মসীহুদ দাজ্জালকে প্যালেস্টাইনের বাবেলুত নামক জায়গায়। বাবেলুত কোথায় এখন দেখে নিয়েন, ওই জায়গাটা কাদের দখলে আছে। তার সাথে আরেকজন নবীকে দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়ামের খালাতো ভাই, বা দুজনের মাঝে একটা সম্পর্ক আছে, আমি এই মুহূর্তে ভুলে গেছি, এরকমই কিছু একটা হবে। ইয়াহইয়া আলাইহিস সালাম সেই নবী যার নাম আল্লাহ পাক নিজে রেখেছেন, সুবহানাল্লাহ। তিনি সাইয়্যিদ ছিলেন, নেতা ছিলেন, নবী ছিলেন। একইভাবে সালাম বিনিময় হলো
নবীজি এগিয়ে চললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আকাশে তিনি দেখলেন আরেকজন নবী, তাকে বলা হলো তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যাকে পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে। আর আপনারা জানেন সূরা ইউসুফ একটা সূরাই আছে, আর এই সূরা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী নয়, বরং এই সূরা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের প্রেম কাহিনী। ভালো করে পড়ে দেখবেন, কিভাবে বললাম, ছেলের শোকে কাতর হয়ে বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। আপনার গার্লফ্রেন্ড কি আপনার জন্য অন্ধ হয়েছে? যখন ইউসুফ আলাইহিস সালাম একটা রুমাল পাঠালেন, মনে আছে, তার বাবার চোখে দেওয়ার জন্য, দূর থেকে যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। বাবার ছেলের এমন প্রেম কাহিনী আপনি কোথাও পাবেন না। এটা সূরা ইউসুফ, পড়ে দেখেন। আর ইউসুফ আলাইহিস সালামের যে চরিত্র ছিল, তার চেহারার যে চরিত্র আরো বেশি সুন্দর ছিল। তাকে জেনার অফার করা হচ্ছে, তিনি বলছেন আল্লাহকে আমি ভয় করি। আর যুবকদেরকে আমরা বলতে চাই যে যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন, যদি শুধু জেনা থেকে দূরে থাকতে পারেন, আল্লাহ পাক আপনার যে কোনো দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। নিশ্চিত মৌতের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন যদি আপনি জেনা ছাড়তে পারেন। জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয়, জেনা মানে রাতের বেলা জেগে কথা বলাও, অনলাইনে চ্যাটিং করাও, আপনার বান্ধবীর সাথে কফি খাওয়াও, সব কিছুই জেনার অন্তর্ভুক্ত। এগুলো ছাড়তে পারলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। ওইভাবে যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল, মনে আছে, গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গেল, সবাই বলছে আজকে আর বাঁচার বুদ্ধি নাই, নিজের আমল দিয়ে আল্লাহর কাছে বাঁচতে চাও। তার মধ্যে একজন বলছে, আল্লাহ আমার চাচাতো বোন ছিল, তাকে পেতে চাইতাম, সে রাজি হয়ে গিয়েছিল 100 স্বর্ণমুদ্রার বিনিময় করতে তার রানের মাঝখানে। সে ওই সময় বলেছে তুমি আল্লাহকে ভয় করো, আমি মুদ্রাও দিয়ে দিয়েছি, ওখান থেকে আমি জেনা না করে চলে আসছি। আল্লাহ এই কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে, আজকে এই মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও। ওই পাথর সরে গেল। এটা দলিল দিলাম, জেনা ছাড়তে পারলে আপনার দোয়া, যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আরশে আজিম আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি, এর নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্যে, উচ্চ বংশের, সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। পারবেন ইউসুফের মতো হতে? আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আমিন। আপনি জেনা থেকে দূরে থাকেন, আল্লাহ পাক আপনার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মেয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি 10টা ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন এমন বউ আল্লাহ কপালে জুটাইছে, সে মাশাআল্লাহ 20 ঘাটের পানি খাওয়া। হ্যাঁ, কিফাউন কিরাম, আল্লাহ পাক একদম দুনিয়াতে ইকুয়ালি ডিল করেন। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের পারিবারিক জীবনটা সুখী করুন, দোয়া করি। আমিন। ইউসুফ আলাইহিসসালাম তারপরে গিয়ে চললেন, আর প্রত্যেক আকাশেই মারহাবা, মুসাফা হচ্ছে এবং সালাম হচ্ছে। চতুর্থ আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন ইদ্রিস আলাইহিসসালাম। ইদ্রিস আলাইহিসসালামের কথা সূরা মারিয়ামের মধ্যেও আছে, পড়ে দেখবেন। সালাম বিনিময় হলো, নবীজি গিয়ে চললেন। পঞ্চম আকাশে তিনি দেখছেন হারুন আলাইহিসসালাম, কার ভাই? মূসা আলাইহিসসালামের ভাই। তিনি কিন্তু মূসা আলাইহিসসালামের সাথে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিয়েছেন, মনে আছে। আরেকটা কথা বলি, কোরআনে দাড়ির দলিল আছে, দাড়ি বলবেন নাই? কোরআনে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি, কে বলতে পারবেন? কঠিন প্রশ্ন। 500 টাকা পুরস্কার দেবো আমার পক্ষ থেকে, যান। যদিও 500 কোনো টাকাই না, টাকার মান দিন দিন কমছে। কোন সুরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন? আলেম ওলামা বাদ, তারা তো পারবেন, আমরা সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি, সাধারণ জনগণ কে পারবেন বলেন? কোন সুরায় দাড়ির কথা আছে? দাড়ি কোরআনে একটা জায়গায় দাড়ির কথা আছে, কে বলতে পারবেন? দেখছেন, আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো, তাই না? স্লোগান দিয়ে কাজ হবে না ভাই, প্রত্যেক ঘরে ঘরে কোরআন ভালো মানুষ তৈরি করতে হবে, তারপরে আলো অটোমেটিক ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ।